Subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আজ আমরা মুভি রিভিউ করতে চলেছি দুর্গেশগড়ে গুপ্তধন মুভিটি। দুর্গেশগড়ে গুপ্তধন মুভিটি আজ আমরা ফ্রি স্পয়লার রিভিউ করতে চলেছি, এবং এই সব মুভি কিন্তু ফ্রি স্পয়লার রিভিউ করার জন্য খুবই কঠিন ব্যাপার, কিন্তু কারণ এই সব মুভি কিন্তু প্রতিটি পদক্ষেপে রয়েছে কিন্তু তার ক্লু, এবং এই সব মুভি কিন্তু মাথায় খেয়াল রেখেই কিন্তু ভিডিও তৈরি করতে হয়। আর যদি এই সব ভিডিওতে যদি অত লাইক না আসে, তাহলে ভিডিও করার মজাই কিন্তু আলাদা হয়ে যায়। এবং অবশ্যই এই মুভিটির ক্ষেত্রে আমি তাই বলতে চলেছি যে এই মুভিটি কেমন হয়েছে তা কিন্তু আজ আমরা সরাসরি বলতে চলেছি, যে এই মুভিটি আপনারা হলে গিয়ে দেখতে যাবেন কি না সেই সমস্ত তথ্যই কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। সুবর্ণ সেন ওরফে সোনাদা যেখানে কিন্তু অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, সে কিন্তু ভারতে ফিরে এসেছে এবং পাকাপাকিভাবে ওদিকে কিন্তু অধ্যাপককে শুরু করে দিয়েছেন তিনি। আর এদিকে অর্জুন চক্রবর্তী ও তা আবির যিনি অভিনয় করছেন এই মুভিতে, তিনি কিন্তু এখানে উকিলের ওকালতি শুরু করে দিয়েছেন। এবং তার প্রেমিকা ঝিনুক অর্থাৎ এখানে অভিনয় করছেন ঈশা শাহ, সে কিছুদিনের মধ্যে থিসিস জমা দিবে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় গুপ্তধনের সন্ধান থেকে চরিত্রগুলিকে নিয়ে এসে সিকুয়েলের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন একে একেভাবে। এবং এই মুভিটি অর্থাৎ সিকুয়েল কিন্তু অর্থাৎ প্রথম মুভি থেকে প্রায় শেষ থেকেই কিন্তু শুরু হয়েছে এই মুভিটি। এবং এই মুভিটি শুরু হয় কিছু ভিএফএক্সের মাধ্যমে ও তার গল্প অর্থাৎ প্রেক্ষাপটে তুলে ধরেছেন আমাদের সামনে, এবং তার ইতিহাসগুলি তার ভিএফএক্সের মধ্যে শুরু হয়, এবং গল্পটি অনেক জায়গায় কিন্তু অনেক কিছু তথ্য আমাদের সামনে শুরু হতে থাকে। প্রায় 250 বছরের পুরনো একটি ছুরি চুরি হয়ে গেছে, কিন্তু এই ছুরি যে সে ছুরি নয় সে কিন্তু আমি আগেই বলেছিলাম ও তার টেলার ব্রেকডাউনে। কাজে এই ছুরিটি আসলে কি তা দেখার জন্য অবশ্যই আপনারা এই মুভিটি হলে গিয়ে একবার দেখে আসতে পারেন। এবং এই ছুরিটি উদ্ধার করার জন্য পুলিশ কিন্তু সোনাদার শরণাপন্ন হয়। পুলিশ বলতে আবার সেই অর্থাৎ প্রথম সিকুয়েল মুভিতে অর্থাৎ মুভিতে আমরা দেখেছিলাম যে মুভি যে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার কিন্তু আমরা এখানে দেখি সে হলো মানিকপুরের পুলিশ ইন্সপেক্টর মিস্টার সরকার। ঝিনুকের জন্মদিনে ইন্সপেক্টর সেই ছুরি নিয়ে হাজির। এদিকে কিন্তু দুষ্কৃতীরা সেই খবর পেয়ে যায়, আর দুষ্কৃতীরা জানতে পারে যে পুলিশের বাড়িতে অর্থাৎ সেই ছুরি রয়েছে। এদিকে পুলিশের বাড়িতে তারা যায় এবং পুলিশের বাড়ি থেকে সেটা চুরি করে নিয়ে আসে। এদিকে দুষ্কৃতীরা একটি নকল ছুরি সেখানে রেখে দিয়ে চলে যায়। ওদিকে ছুরিটির গায়ে কিন্তু লেখা ছিল দুর্গবর্তী দেবরায়। একদিন সুবর্ণ সেন যখন কৃষ্ণচন্দ্রকে নিয়ে পড়াচ্ছিলেন তখনই সে জানতে পারে তারই এক ছাত্র বাড়িতে রাজা কৃষ্ণচন্দ্র এসেছিলেন। কোথায় কোথায় আরও জানতে পারেন এই দুর্গবর্তী রায়ের পূর্বপুরুষ হলো ডম্বেল, আর ওদের বাড়ি থেকে একখানা ছুরি চুরি হয়ে গেছে। অতএব সব কিছু মিলে গেল। এর সঙ্গে ডম্বেলের বাড়ির পুজোর আমন্ত্রণ পেয়ে সোনাদা এবং ঝিনুক আবির বেরিয়ে পড়ে, এবং তারপরে শুরু হয় অর্থাৎ একে একে সমস্ত ঘটনা। সোনাদা কেমন করে এই সমস্ত গুপ্তধন উদ্ধার করে তা দেখার জন্য আপনারা এই মুভি হলে গিয়ে দেখে আসতে পারেন, কারণ এই মুভিটি আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগতে পারে। অ্যাডভেঞ্চার প্রিয় যে সমস্ত মানুষ রয়েছে অর্থাৎ মুভি দেখতে ভালোবাসে, তারা কিন্তু এই মুভি মিস করলে কিন্তু মুশকিল হয়েছে, কারণ এই মুভিটি সম্পূর্ণ কিন্তু অ্যাডভেঞ্চার প্রিয় মুভি হতে চলেছে, এবং আপনারা যখন দেখবেন তা কিন্তু টেরে পেয়ে যাবেন। এই মুভিটি কিন্তু 2 ঘন্টার বেশি সময় ধরে মুভি, এবং এই মুভিটি কিন্তু আপনাদের প্রথম অংশে কিন্তু অনেকখানি ধৈর্য ধরতে হবে আসল ঘটনা আসতে, অর্থাৎ আপনাদের অনেক ধৈর্য ধরে এবং বোরিংও লাগতে পারে। এই মুভিতে অর্থাৎ ঈশা শাহ, আবির এবং অর্জুনের যে সমস্ত চরিত্রে অভিনয় করেছেন তারা কিন্তু অনবর্ত অভিনয় করছেন। বলতে হয় কিন্তু আবির চট্টোপাধ্যায় এই ছবিতে কিন্তু অসাধারণ অভিনয় করছেন। তাছাড়া কিন্তু খরাত মুখোপাধ্যায় আপনাদের জন্য হাসির খোরাক অপেক্ষা করছেন সবসময়ের জন্য। এছাড়া লিলি চক্রবর্তী, জুন মালিয়া, আরিয়ান এবং লামা যথাযথ অভিনয় করছেন এই মুভিতে। তাছাড়া কিন্তু এই মুভিতে বলতে গেলে এই মুভির কিন্তু অর্থাৎ ক্যামেরার কাজটি খুবই সুন্দর লাগবে, এবং যখনই আমরা দেখবেন তখনই কিন্তু টের পাবেন যে এই মুভির যে সমস্ত ক্যামেরার কাজগুলো দেখানো হয়েছে। আর বেশ ভালোভাবে বলতে বোঝায় যে এই মুভির সঙ্গীতগুলি কিন্তু আপনাদের অর্থাৎ এই মুভির প্রাণ, অর্থাৎ এই মুভির গানগুলি আসলে এত ইম্পর্টেন্ট হয়েছে, কারণ এই মুভির প্রতিটি গানেই কিন্তু তা ক্লু রয়েছে। এবং সোনাদার আগেই কিন্তু আপনারা যদি এই মুভির গানগুলি যদি শুনে থাকেন ভালোভাবে, তাহলেই কিন্তু সোনাদার আগেই কিন্তু আপনারা এই মুভির গুপ্তধন কিন্তু উদ্ধার করে ফেলবেন। তাই অবশ্যই এই মুভির গুপ্তধন উদ্ধার করার জন্য আপনারা নিজে থেকে প্রস্তুত হয়ে থাকেন
অবশ্যই এই মুভি হলে গিয়ে একবার দেখে আসতে পারেন, কারণ এই মুভিটি আমারও খুবই ভালো লেগেছে এবং এই মুভিটি কিন্তু অবশ্যই আপনারাও হলে গিয়ে দেখে আসুন। এবং এই মুভিটি 5-এর মধ্যে আমি 3.5 দিলাম এবং এই মুভিটি আমরা যদি দেখে থাকেন আপনারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কেমন লেগেছে। এবং ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।